বুঝাইছে যে এইসব ইনস্ট্রাকশনের মাধ্যমে তোমাকে তো গোলামির মধ্যে ঢুকাই দিছে, তোমাকে দাসত্বের মধ্যে ঢুকাই দিছে, তুমি স্বাধীন হয়ে যাও। কচ্ছপ থাকে একটা খোলের মধ্যে, কচ্ছপকে বোঝানো হয়েছে তুমি তো বন্দী, তুমি স্বাধীন হও না কেন? খোল ভাঙে যদি কচ্ছপ বাইরে চলে আসে, বাস্তবে শিখন কেন? ওই খোলটা কি তার জন্য প্রোটেকশন। এই জন্য এক লোক রকমারিতে একটা বই আমাদেরকে অ্যাড করছে, আমি বইটা একটু পাতা উঠে দেখতেছিলাম, একটা চ্যাপ্টার শিরোনাম দিয়েছে, শিরোনামটা আমার খুব পছন্দ হয়েছে। সে লিখছে পৃথিবীর সব শিয়াল মুরগির স্বাধীনতা চায় এবং এদের অধিকাংশ হবে অকৃতজ্ঞ এবং এদের অধিকাংশ সবাইকে আমি জাহান্নামে নিয়ে যাবো। এইসব যাচাইল ইবলিস এবং আল্লাহ বলছেন তখন যে হ্যাঁ তাদের অধিকাংশই কিন্তু আমার দণ্ডাবাদে, অধিকাংশকেই ইবলিস ডিভিড করে ফেলবে। এবং ইবলিস নিজে বলছে আল্লাহকে সূরা আরাফের মধ্যে যে তাদের অধিকাংশ হবে অকৃতজ্ঞ, কাদের কথা বলছে? আমাদের কথা। আর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম উনিও ভুলে গেছিলেন আল্লাহর আদেশ, কিন্তু উনি আবার অনুতপ্ত হয়েছেন, বিনয়ী হয়েছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। নিষ্পাপ অবস্থায় নবী হিসেবে দুনিয়াতে আসছেন। এবং এখানে ইন্টারেস্টিং কোরআনের ভাষ্যটা, আদম আলাইহিসসালামকে যখন দুনিয়াতে পাঠানো হয় কোরআনে যেভাবে আসছে আয়াতটা মোটামুটি অর্থ এরকম, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের দিকে করুণা ভরে তাকালেন। কিভাবে তাকালেন? করুণা ভরে, মায়ার দৃষ্টিতে, এবং বললেন যে তুমি যাও কিন্তু ভয় পাইও না, আমার গাইডেন্স বা ইনস্ট্রাকশন বা আমার যে হেদায়েত এটা তোমার সাথে থাকবে। ওয়ার্ডিং দা চিট চেক করি, আমরা যদি কাউকে বলি ভাই ভয় পায় না, আরে ভয় পাওয়ার কিছু নাই, তার মানে কি ভয় পাওয়ার বিষয় আছে? তাহলে কেন বলবো তুমি ভয় পাই না? মানে কঠিন একটা পরীক্ষার কেসটা বলো না, আরে ভয় পাওয়ার কিছু নাই, মানে কি নিশ্চয়ই ভয় পাওয়ার বিষয় আছে? আল্লাহ বলছে আদম আলাইহিস সালামকে ভয় পাইও না, আল্লাহ তাআলা তো এমনি এমনি বলেন না, ভয় পাইও না কথাটার মানে হচ্ছে ভয় পাওয়ার বিষয় আছে কিন্তু ভয় পাওয়ার দরকার নাই, কিন্তু আল্লাহ বলছে ভয় পাওয়ার দরকার নাই, কিন্তু শর্তটা কি পরের লাইন, কি শর্ত? আমার গাইডেন্স তোমার সাথে থাকবে, আমি গাইডেন্স পাঠিয়ে দিব, আমি জানাই দিব তোমাকে যে তুমি কেমনে চললে তোমার ভয় পাওয়ার দরকার নাই। ভয়ের ইস্যু কেন আসলো ভাই? কারণ ইবলিস চ্যালেঞ্জ দিচ্ছে আমাকে, তোমাকে ডেভিয়েট করবে, জাহান্নামে নিয়ে যাবে। ইবলিসের জ্ঞান বুদ্ধি কি কম? ইবলিস কত বছর বয়স? লক্ষ হাজার বা ইভেন কোটি বছর হয়ে যাবে। আদম আলাইহিস সালামের আগে তার জন্ম, তার ক্রিয়েশন কত আগে আল্লাহ জানে, এবং এই পৃথিবীর সমস্ত ইতিহাস তার জানা, তার মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ইবলিস জীবিত এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে হায়াত দিছে। এই হিউজ লম্বা সময় তার যে নলেজ আমাকে তোমাকে ধোকা দিতে তার কতক্ষণ লাগে বলো? ধরো তোমাদের যারা সিভিল ইঞ্জিনিয়ার, মনে করো যে একজন আল্লাহ তাআলা তাকে 300 বছরের হায়াত দিয়েছে, 300 বছরের স্ট্রাকচারাল ডিজাইন, ফাউন্ডেশন, কলাম, বিম, মিয়া, মানে তার নলেজ 300 বছর ধরে সে সিভিল ইঞ্জিনিয়ারিং করে। আর আজকে নতুন একটা ছেলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর মাত্র ড্রয়িং ড্রয়িং শিখছে, স্ট্রাকচারাল ডিজাইন শিখছে, তো তাকে বলা হয়েছে না বাবা তুমি একটা 20 তলা বিল্ডিং এর ডিজাইন সাবমিট করো, সে 20 তলা একটা ডিজাইন করছে, ধরে নাও ডিজাইন ঠিক আছে। তো ওই লোকটা যে 300 বছরের সিভিল ইঞ্জিনিয়ারের অভিজ্ঞতা, সে ইচ্ছা করে শয়তানি করে ভাববো এই পোলাটারে আমি একটু কনফিউজ করি, করে বোঝাবো যে তোমার এই ডিজাইন কিচ্ছু হয়নি, এটা বোঝাইতে কতক্ষণ লাগে ভাই? 300 বছরের অভিজ্ঞতা দিয়েছি, এমন সব টার্ম ইউজ করে এমন কথা বলবে, ওই পোলা বলবে না ভাই ঠিকই বলছেন ভাই, এই ডিজাইন কিচ্ছু হয়নি, ভাইরাস ডিজাইন কিন্তু ঠিকই ছিল। শয়তানের কাছে কতদিনের নলেজ, আমার তোমার ধোকা দিতে কতক্ষণ লাগে? কাজে শয়তানকে পুরো দুর্বল প্রতিপক্ষ হিসেবে নেওয়াটা চরম আনস্মার্টনেস। ইফ ইউ আর স্মার্ট তাহলে তোমাকে বুঝতে হবে তোমার প্রধান শত্রুকে শয়তান। এর কি সবাই ফিরি না? আল্লাহ বলে দিছে, আল্লাহ বলেছে কোরআনে সুস্পষ্ট ভাবে শয়তান তোমার সবচেয়ে বড় শত্রু, প্রকাশ্য শত্রু, এবং আল্লাহ বলছেন ভয় পাইও না, তার মানে ভয়ের ইস্যু আছে, আর ভয় পাওয়ার দরকার নাই যদি আমরা কি করি আল্লাহর ইনস্ট্রাকশন মানি। এখন যে ইনস্ট্রাকশন আমাকে সেফ করার জন্য আল্লাহ দিছে, তুমি এমনি এমনি চলো শয়তান তোমার কিচ্ছু করতে পারবে না, আর আজকে ওয়েস্ট আমাকে বুঝাইছে যে এইসব ইনস্ট্রাকশনের মাধ্যমে তোমাকে তো গোলামির মধ্যে ঢুকাই দিছে, তোমাকে দাসত্বের মধ্যে ঢুকাই দিছে, তুমি স্বাধীন হয়ে যাও। কচ্ছপ থাকে একটা খোলের মধ্যে, কচ্ছপকে বোঝানো হয়েছে তুমি তো বন্দী, তুমি স্বাধীন হও না কেন? খোল ভাঙে যদি কচ্ছপ বাইরে চলে আসে, বাস্তবে শিখন কেন? ওই খোলটা কি তার জন্য প্রোটেকশন। এই জন্য এক লোক রকমারিতে একটা বই আমাদেরকে অ্যাড করছে, আমি বইটা একটু পাতা উঠে দেখতেছিলাম, একটা চ্যাপ্টার শিরোনাম দিয়েছে, শিরোনামটা আমার খুব পছন্দ হয়েছে। সে লিখছে পৃথিবীর সব শিয়াল মুরগির স্বাধীনতা চায়। শিয়াল কার স্বাধীনতা চায়? মুরগি। কারণ কি? মুরগির জন্য তার অনেক দরদ। এই জন্য আজকে আমাদের স্বাধীনতা কারা চাচ্ছে? পশ্চিমা বিশ্ব
শয়তানের জন্য কি চাই আমাদের? স্বাধীনতা চাই, কারণ আমাদের জন্য তাদের কি অনেক গরম নাকি ভাই, খপ করে ধরে খায় ফেলতে চায়, বুঝো নাই? শেয়ার যে কারণে মুরগির স্বাধীনতা চায়, কাজে এখন থেকে মাথায় রাখবা, যারা বেশি বেশি স্বাধীনতার গল্প শোনায় সাথে কি সন্দেহের বিষয় আছে, তাই না? এটা বলতো ওই রাষ্ট্রীয় স্বাধীনতার বুঝা বুঝাই নেই, ব্যক্তি স্বাধীনতার বুঝাইছে, যে একটা ব্যক্তি সে স্বাধীন হয়ে যা ইচ্ছা তাই করবে, ব্যক্তি স্বাধীনতা, তাই না? এটা কিন্তু এখন হিউজ ব্র্যান্ডিং করা হয়েছে যে ব্যক্তি স্বাধীন হয়ে যাবে, ব্যক্তি স্বাধীনতা। সো আল্লাহ তাআলা বলছেন যে না, তোমার এই আনুগত্যের মধ্যে তোমার কামিয়ারি, বুঝা গেছে কথা ভাই? তো ওই যে বয়ের এক্সাম্পল বলছি বা এই যে বাচ্চার এক্সাম্পল বলছি, একই কথা, ওই মানের ভিতরে ওই লোকটা যদি অনুগত হয়ে চলে, ইনস্ট্রাকশন মেনে চলে, তাইলে সে সেফ। আর যদি ব্যক্তি স্বাধীনতার চর্চা করে তাইলে সে নাই। সেই জন্য জান্নাতে যদি যাইতে চাই, একদিক থেকে সোজা আল্লাহর ইনস্ট্রাকশন মানতে হবে, আল্লাহর দিকে রুজু হইতে হবে, আল্লাহর প্রতি আনুগত্য এটার ভিতরে ঢুকতে হবে। এবং দেখো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ করে ইসলামের মধ্যে ঢুকছি, মানে বলছি আনুগত্য শুধুটা আল্লাহ, এবং ওয়াক্তে ওয়াক্তে সেটার আবার রিনিউ করতেছি, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা ইস্তাইন, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। ইবাদত আল্লাহ করি কিনা আমরাই ভালো জানি, আনুগত্য আল্লাহ করি কিনা আমরাই ভালো জানি। আনুগত্য কিসে ভাই, নামাজ পড়ার সময় নাকি লাইফের প্রত্যেকটা কাজে? আমাদের আনুগত্যের খুব সুন্দর এক্সাম্পল হচ্ছে, কিছু গোলাপা প্যান্ট গুটাইতে গুটাইতে মসজিদে ঢুকে নামাজ পড়ে, আবার প্যান্টটা গুটাইতে গুটাইতে নামাইতে নামাইতে বের হয়ে যায়, এটা হলো আমাদের আনুগত্যের নমুনা। আচ্ছা তুমি ভাই প্যান্ট ফুটাইছো কেন নামাজে ঢুকার আগে? কারণ তুমি শুনছো যে এটা আল্লাহর আদেশ, কাপড় করে কাপড় পরতে হবে, এই আদেশ কি শুধু নামাজ পড়ার সময়ের জন্য প্রযোজ্য? তার মানে তুমি ধরে নিছো ইবাদত মানে হচ্ছে শুধু নামাজ পড়ার টাইম, ওই টাইমে আমার টাকুর উপরে ঠিকঠাক লেগে গেছে, আর বাদ বাকি সময় যেমনি ইচ্ছা এমনি চলি, এইটার নাম আনুগত্য না, এটার নাম বরং শিরক। কিছু আল্লাহরে মানলাম আর কিছু নিজের ইচ্ছে নিজের খোদা মানাই নিলাম, তার সমাজকে বহুত রকম হারামে আমরা লিপ্ত। ধরো এই যে পোলা পানের ইন্ডিয়া, তোমাদের তখন বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করা হতে একটা ঝামেলার বিষয় হয়ে গেছে, একদিকে এক মোহরানা কিছু কিছু এলাকা এমন ধরে পোলা পানের দেওয়ার কোনো, আর বিয়ের অনুষ্ঠান মানে তার হারামের একটা কি প্রদর্শনী। এখন যদি বলা হয় আরে ভাই তুমি কেন এইসব মানে হারামের মধ্যে ঢুকবা, আর যে তুমি দিন ভর দিতে পারবা না, এটা কেন থাকতে বলা ছেলের পক্ষ থেকে হোক মেয়ের পক্ষ থেকে হোক, অ্যান্সার কি ভাই? সমাজ কি বলবে, মানুষ কি বলবে, তোমার আল্লাহ কি বলবে, আমার আল্লাহ কি বলবে, এটা নিয়ে আমার টেনশন নাই। আমার টেনশন কি নিয়ে আজকে, আমার সমাজ কি বলবে, আমার বন্ধু কি বলবে, আমার রুমকে কি বলবে, রুমকে কি বলবে, তোমার কি আনুগত্য হচ্ছে? এর আনুগত্য মানে প্রত্যেকটা কাজে আনুগত্য। এই জন্য ভাই রাজি আছে কিনা আল্লাহ আনুগত্য করার জন্য? হ্যাঁ, কে কে রাজি আছে? আচ্ছা হাতটা নামাও। এই দেখো পরিবেশের একটা সুন্দর এক্সাম্পল, আসলে তোমরা সবাই আল্লাহ আনুগত্য করার জন্য রাজি নাই, সাধারণ কথা, আল্লাহ আনুগত্য করা তো সহজ কথা না। যখন কিছু সবাই হাত তুলছে, তোমার বাপ বাকি নেই না, 51% হাত তুলে ফেলে, বাকি দিয়ে আসলে হাত তুলে ফেলে, পিছনে কি জানেও না কেন হাত তুলছে, সবাই বলছে আমিও তুলছি। এটা একটা ভালো দিক, দেখো ভালো পরিবেশে থাকলে কি হয়, ভালো কাজ অটোমেটিক বাকিদের ধাক্কায় ধাক্কায় হয়ে যায়। এই জন্য